করোনা প্রভাবে থমকে গেছে নড়িয়া জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ দুশ্চিন্তায় ভাঙন কবলিত এলাকার মানুষ একদিকে কিছুদিন পর ভাঙনের দুশ্চিন্তা তার উপর কাজ না থাকায় না খেয়ে থাকার সংখ্যা সব মিলিয়ে পদ্মাপাড়ের মানুষের কাটছে চরম দুর্দিন নদী ভাঙনে সর্বশান্ত নড়িয়া উপজেলার উত্তর কেদারপুর গ্রামের রোকসানা বেগম এবার নতুন করে ভয় করোনা নিয়ে সব কিছু বন্ধ তাই কাজ নেই স্বামীর ঘরে খাবার নেই জোটে নেত্রানো। ঘুরে ফিরে তাই নানা দুশ্চিন্তা রোকসানার হে বেরিবানটার আশায় এখানে ঘর করে নিছি এখন বেরিবান্ন বন্ধ আর মনে করেন করোনা ভাইরাসের জন্য এখন মনে করেন দুতরে আতঙ্ক হয়ে মানে আমরা খুব ক্লান্ততে রোকসানার মতো ভাঙনের শিকার হাজারো পরিবার এখন অসহায়ভাবে দিন পার করছেন আয়ের পথ বন্ধ অনেকেরই খেয়ে না খেয়ে পার করছেন প্রতিটি দিন মনোদের নদীতে ভাঙার পথে মনে দেখেন যাই টুক টুকটা করে আবার এখান থেকে সাফাই সাফাই লই সিট হেড গ্রহণ মনে দেখেন হেড গ্রহণ লেগে বন্ধ করোনার কারণে আজকে কাজ স্থগিত রয়েছে কাজ বন্ধ কবে যে কাজ শুরু হয় তা বলতে পারছি না ব্যাগ দিক দিয়ে কষ্ট নদীর দাদা নদীর দিক কষ্ট দিক দাম আমার কারণ গাড়ি চালাইতে পারে না খাওয়া দাওয়া নাই এই দিক কষ্ট খুব ঝুঁকিপূর্ণভাবেই ভাবেই আসি আমরা এই এখানকার মানুষজন যারা আছে তীর রক্ষা কাজ আপাতত বন্ধ বর্ষা এলেই তাই আবারো ভয়াবহ হয়ে উঠতে পারে পদ্মা আমরা খুব শীঘ্রই কাজটা নতুন ভাবে শুরু করতে পারবো এবং করোনা ভাইরাসের কারণে যে কাজগুলো যে বন্ধ ছিল যে যতটুকু ক্ষতি হয়েছে আমাদের সেটাকে আমরা ডাবল স্পিডে এবং রিভাইস প্রোগ্রাম করে এটাকে আমরা ক্ষতিটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করব দু হাজার আঠারো সালে শরীয়তপুরে পদ্মার ভয়াবহ ভাঙনের শিকার অন্তত ছয় হাজার পরিবার ওই বছর ডিসেম্বরে এক হাজার সাতানব্বই কোটি টাকা ব্যয়ে শুরু হয় আট দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের তীর রক্ষা কাজ মুর্শিদুজ্জামান হিমো যমুনা নিউজ